বড় বড় মনে করেন ছেলেবি ডোসন ধরে করে ওর হাসি ওর হাসি তোমার হাসি দিকে আমি গলায় দেবো ফাঁসি ঠিক আছে এই যে তোমার দাড়ি কো হেডে কো আগে এই শোনো শোনো এটা অবশ্যই অনেক ভালো হবে তাই এরকম কয়দিন চুরি করেছো তোরা এই কুশেরগুলো তোরা খায় শেষ করছিস কো আহি না এদিকে আহি না তারপরে আমাদের চোরের মেইন সব হইতেছে ভালো দেখে একটা সে ভাঙ্গে তাহলে বটে আসছি হ্যাঁ যাই হোক অনেক মজা আসছি এবারে যে কি লজ্জায় পাইতেছে ওরা আরে হলো আমি তোমার গাই আতে হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম এই ফেসবুক পেজ আনাদার নিউ ব্লগ আবারও জুমার নামাজ পর বেরোলাম আমরা দেখতেছেন তো দৃশ্যটা কত সুন্দর আর ফাইনালি হইতেছে জানেন তো আমি ঢাকায় থেকে গ্রামে বাড়িতে আইছি আর গ্রামে বাড়ির উদ্দেশ্য একটাই যে এই শস্য ফুলের ভিউটা কত সুন্দর যাই হোক বেশি এটা লং ব্লগ করব না কারণ জাস্ট আপনাকে একটু সাজেশন দেওয়ার জন্য খালি ভিডিওটা করার উদ্দেশ্য কারণ অনেকে যারা ঢাকা শহরে প্ল্যান থাকে গ্রামের আবহাওয়াটা তো বোঝে না কারণ আমরা ভাই গ্রামে জন্মগ্রহণ করে ভাই বুঝতে পারি যে গ্রামের আবহাওয়া কত সুন্দর হয় কারণ এই গ্রান এই শস্য ফুলের যে গ্রানটা আছে না ভাই কত সুন্দর মানে গ্রানটা অনেক বিউটিফুল দেখেন কত সুন্দর ঘুরতে ঘুরতে আমরা দুইজনে মিলে তারপরে এই যে আমাদের বিবাহিত পোলা ঠিক আছে দুই দিন পর শোনো তুমি যে বাবা বাবা হইবা পোলা 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 হইব না ভাই হবে এটা কবে ক ওর কিন্তু ফোন ফোন আমার কাছে আছে ঠিক আছে ও কিন্তু পোলা হইব আর পোলা হইব দেখে দি করছে কিন্তু তুই আমার মধ্যে মিষ্টি হয়ালি নেই দেখো মিষ্টি হয়ালি নেই কিন্তু দেখো তাই হোক যাই হোক দুইজন মিলে বের হয়েছি আর একজন একটু দেখান যাইব না এরা তো জানেনি সমস্যা ঠিক আছে আর ফাইনালি হইতেছে যে মেন কথা হচ্ছে আরও দুইজন বন্ধু আইতেছে ঢাকাই থেকে সবাই চিনেন ইমন আর লিমনে আইতেছে বাট ওরা যখন আইব এখানে তো বেশি দিন থাকুম না কালকের দিনটা থাকতে পারুম বাট ইমনটা বলছিলাম যে চালু চালু করে আইতে আমার আইতে বাট আমার লোক আইলো না বাট আমি আহার পর আমার গ্রামে আহার পর আমার ফোন দিছে কইতেছি হৃদয় আমি বাট ও আমাদের এলাকায় আইব ও আহে নাই কখনো তো এখন যদি ওইগুলো আসে তাহলে অথবা আরও একদিন লেট করুম কারণ এলাকাটা এলাকাটা ঘুরে দেখাম ওরে বাট সেই সময় সুন্দর সুন্দর ব্লগ আইব সবাই এনজয় করবেন আর ওরকম দেখাবো আমাদের গ্রামের আবহাওয়াটা কারণ ঢাকা শহরে প্লান গ্রামের আবহাওয়াটা অত বুঝবো না গ্রামীণ পরিবেশটা কত সুন্দর হয় আর একজন আইসে ও দেখে এখন মানে ও ও তাই না ওই যে ছোটো বাচ্চারা কাল দেখে হাসতেছে তোমাকে হাসি মারাই দিয়েছে যে লজ্জা করে দিয়েছো হ্যাঁ এই দেখো না এই দেখো না এই তো শোনো এই যে ছোটো ছোটো আপুরা ঠিক আছে ওরা কিন্তু আমার বোনের মতো এবারে যে কি লজ্জায় পাইতেছে ওরা আরে হলো আমি তোমার গাই হাতে আর এদিক তাও এদিক তাও ভাই হয় না আরে হেল্লা এই দেখছেন ওরা এত লজ্জা করে মানে গ্রামের একটাই সমস্যা যে গ্রামের ছেলে মেয়ে এরা মনে করে ক্যামেরার সামনে আসছে লজ্জা করে বাট কী করার আছে দেখেন ওরা এত কয়েছে যে লজ্জা করে আর যখন আরও বড় হইব তাহলে আরও কীরম লাগবো না মানে ক্যামেরার সামনে আইব না এখনকার ডিজিটাল দেশ ডিজিটাল সবাই যুগ হয়েছে একটু বড় হইলে সবাই বড় বড় মনে করেন সেলিবি ধরে করে ওর হাসি ওর হাসি তোমার হাসি দিকে আমি গলায় দেবো ফাঁসি ঠিক আছে এই যে তোমার দাঁড়ি কো হেডে কো আগে এই শোনো শোনো বান্ধবী এই তুমি বান্ধবী এই যে শোনো এদিকে তাও এদিকে তাও দেখো দুই আমরা সবাই মিলে মনে করি তিনজনে মিলে গাদা লেগে গেছে একসাথে ঠিক আছে আচ্ছা এখানে আর বেশি লং ভিডিও করবো জাস্ট গেলে আপনাদের গ্রামের শস্যগুলো ভিউটা দেখালাম কত সুন্দর হয় বাট ওগর হাসি দেখে সবাই ফাঁসি দিব ঠিক আছে আমরা এখন আমার ব্ল্যাক ডায়মন্ড ওই যে মাথায় থিয়েছি ওই যে গাছগুলো দেখতেছেন গাছের গাছগুলোর ওই পাশে থিয়েছি আমি ব্ল্যাক ডায়মন্ড বাট অনেক সমস্যা হয়েছে তারপরও গাড়িটা নিয়ে আইছি আবার বাড়িতে থেকে যাওয়ার পর ঢাকায় তোমার রে ঢাকায় যাওয়ার পর আবার ইনশাল্লাহ দিয়ে গাড়ি একটু কাজগুলো ছাড়তে হইব অনেক সমস্যা দেখাইছে আর সূর্যের কারণে ভিডিওটার ফোকাস অনেকে কালো দেখাইব অনেক ক্লিয়ার দেখাইব
ম্যানেজ করে নিন আর বেশি কথা বাড়াবো না বাট সেটা হইতেছে যে ভিউ আইতাছে না আর আমি একটা সমস্যা হইতেছে আমি ইউটিউব চ্যানেল খুলছি বাট ইউটিউবের কোনো স্পন্সর পাইতেছে না বাট সমস্যা হইতেছে যে আমি যে নামটা যে সার্চ দিব ইউটিউব চ্যানেলের ওইটার নাম সার্চ দেওয়া মাত্র আমার চ্যানেলটা আইতেছে না এই জন্য কোনো কোনো ইস্যু দিই নাই আপনাদের জানাইও নাই যে আমি ইউটিউব চ্যানেল খুলছি বাট চিন্তা না যাচ্ছে যদি রয়েছে না হয় তাহলে নেক্সট টাইম আর একটা আইডি খুলুম খোলার পর আপনাদের জানাবো যদি ইউটিউব চ্যানেল খুলি আর সাব্বির আইতেছে সাব্বির আসার পর যদি আর একটু ঘুরতে বেরোবো সময় তো নেই গ্রামের অঞ্চলে একটাই সমস্যা হইতেছে অল্প টাইমের ভিতরে সন্ধ্যা লাগে জায়গা আর কুয়াশাটা ভরে যায় আর কুয়াশার ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর আবহাওয়াটা সুন্দর মানে একদম নিরিবিলি গ্রামের পরিবেশ যারা গ্রামটা বোঝে তারাই বোঝে যে কত সুন্দর হয় আর বেশি এখানে কথা বাড়াবো না আর আপনার একটু ভিউটা দেখেন এই যে আসতে না আসতেই সে আমাদেরকে কুশের চুরি করে খাওয়াবো ঠিক আছে এই ভিডিও দেখে পরে আমার শনাক্ত করে আমাকে ইয়েস সে এখন চোরের ডিলার ঠিক আছে সে এখন কুশের চুরি করতে গেছে এই যে ঢুকতেছে ভালো থেকে একটা সে ভাঙে তাহলে ওই ঠিক আছে হ্যাঁ যাই হোক অনেক মজা আসছি এনজয় এভরিথিং অনেক কিছুই হয় বাট সময়ের অপেক্ষায় কোনো কিছু হয় না ঠিক আছে ও ছিল বগুড়ায় শুধুমাত্র আমার কারণে ও গ্রামে আইছে ঠিক আছে কারণ আমি বলছি আমি যাইতেছি দেশে বাড়িতে এই জন্য ও আইছে আমি দুদিন থাকবো ও তিন চার দিন থেকে চলে যে ওটা নদী পার ঠিক আছে আচ্ছা নদী পারে আপনাকে ভিউটা দেখাইবো এই থাইন কুশার মশার সব ভাঙছে ওস্তাদ ওস্তাদের মাঝে শেষ রাতে ঠিক আছে জাস্ট লুকিং দ্য ওয়াও ঠিক আছে এখন তুমি কিছু কহো তোমার অনুভূতিটা কি বলো যে বাটটা খাইতে অনুভূতি অনেকদিন পর চুরি করলাম অনুভূতি অবশ্যই অনেক ভালো হবে তাই এরকম কয়দিন চুরি করেছো ওরা এই কুশারগুলো তোরা খাই শেষ করছো কহ আহি না এদিকে আহি না তারপরে আমাদের চোরের মেন সব হতে হচ্ছে যে রাব্বি ঠিক আছে রাব্বি চোরকে আমরা নিয়ে আসি নাই তাহলে ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে দেখা হবে কিছু সময় কোনো নাই কোনো ফ্রেন্ড সাইকেল বলতে কিচ্ছু নেই কি সাব্বির আমার ভালো লাগে মাঝে মধ্যে যেন আসো যে তোমার অবশ্যই নিজ এলাকায় অনেকদিন পর পর আসলে কান্না ভালো লাগবে তারপরও মনে করো একা একা বোরিং 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 লাগে সাতকার অনেকে ছিল সবাই এখন ঢাকায় বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে বিজি বন্ধু আমার বউ নিয়ে বিজি নিয়ে বিজি এই মজা লাও দ্যাটস ইট দেখা হচ্ছে পরের পরে আর কি গাইস কারণ অনেক দিন পর মানে দুই চার পাঁচ বছরও মনে হয় এরকম আর চুরি মুড়ি করে খাই না জাস্ট এমনি একটা কুচের ভাঙে চুরি করে খাইতেছি তারপর চুরি তো চুরি ঠিক আছে তাই অনেক রোজ টোজ করেন না এমন আমরা যে জাস্ট ফ্রেন্ড সার্কেল মিলে মজা কইরা আমরা তো আর তাদের ধ্বংস করি নাই যে কুশের পুরোগুলোই নিয়ে গেছি এইটুকুইটা জাস্ট একটা লইছি নিয়ে একটু খাবো দেখবো যদি ভালো হয় তাহলে অর্ডার দেবো ঠিক আছে তা কি করলি তুই মাটি ভরা লিখলি এরা দেখ কোনো কাজ মনে হয়েছে এমরা এসে অন্য তো অন্ধকার এরা দেখ কোনো কাজ মনে ও একটা কাজ করে দিছি এটা এটা কী করলো আল্লাহ রে এটা এটা খাইবো কেমনে এরা কুশের ছিলে পারে না কুশের ভাঙতে পারে না আর বিয়ে করলে কি করবো হ্যাঁ ডান ডান করো তো শুনে না তো ওটা এখন তুই বিয়ে করলি তারগুলো মানুষ এখন এটা ভাঙ সব তুই এখন এক এক করে তোর ঘরে দায়িত্ব পড়ে তুই কি এটা কামনা দাদা থেকে দুবো এটা অর্ধেক করি এটা এটা তো অনেক বেস্ট আছে ঠিক আছে মানে ও ভালোটা নিয়ে আমার মাটি আলাদা এই যে মাটি ধর ভাই এখন ধর দেখছ আর একজন বন্ধু আসতে আরে কি হ্যাঁ এই ভালো আচ্ছা খাওয়ার শেষে ¡Gracias! 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 ¡Gracias!